বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসেছি টাঙ্গাইলের সখীপুর, জায়গাটার নাম আমার খেল নেই, এটা 9 নং নতুন ইউনিয়ন হতাইয়া রাজাবাড়ি, জায়গাটার নাম হইল বাইটকে। যাই হোক, তারপর আমার হয়তো বলতে ভুল হচ্ছে, এখানে লোক আছে, ওনার কাছে জিজ্ঞাসাবাদ করব যে ফলগুলা কীরকম খাইতে আর কত করে হইলে মালটা বিক্রি করবে। আসলে অনেক মাল এসেছে গাছে দেখতেছি, দেখেন অনেক, এই ছাইটা একটু কম আছে, এই ছাইটা অনেক আছে। এটার নাম হইল লটকন, দেখতেই পাচ্ছেন। দর্শক ভাইয়েরা দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা দেখতেছেন, আসলে আমাদের এই এলাকায় এত সুন্দর সুন্দর বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন ফলমূলের গাছ, বিভিন্ন ফলের ভিডিও আপনাদের দিয়ে থাকি। আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ফল কীভাবে ডালের মধ্যে ঝুলে আছে, আসলে দেখার মতন খুবই সুন্দর একটি ফল। এটার নাম হলো লটকন, কীভাবে আসে প্রতিটা গাছে কীভাবে আসে দেখেন, কত সুন্দর সুন্দর লটকন দেখেন, একের হে আগা পর্যন্ত একইভাবে লটকনগুনা এসেছে। আসলে দেখেন কত সুন্দর 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 লটকন, আমার মনে হয় খেতেও খুব ভালো হবে। লটকনগুলো এখন বাতি হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম। কি সালামু আলাইকুম? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি ভাই। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আসিরুদ্দিন। মোহাম্মদ আসিরুদ্দিন, এই যে লটকন গাছটা, এটা কি আপনি কতদিন আগে লাগাইছেন? এটা তো 25-26 বছর। 25-26 বছর। আপনি কয় বছর পরে থেকে লটকন আসে? 4 বছর। 4 বছর থেকে লটকন আসা শুরু করছে। এর আগে কত করে বিক্রি করছেন আপনি লটকনগুলা? 100 টাকা, 120 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম। আর আপনি পাইকারি কত করে বিক্রি করেন? পাইকারি 120 টাকা, 100 টাকা বিক্রি করে আসরুদ্দি ভাই। আসলে এইটা আপনার কোন থানা পড়ছে? এটা সখীপুর থানা। সখীপুর থানা। আপনি কোন ইউনিয়ন? হতিয়া নতুন ইউনিয়ন, হতিয়া 9 নং রাজাবাড়ি। 9 নং রাজাবাড়ি। গ্রাম হলো বাইটকা। গ্রাম হলো বাইটকা। দর্শক ভাইয়েরা আপনি দেখতেছেন, আসলে যেই এটা লটকন গাছটা, আসলে গাছটা অনেক দেখতেও খুবই সুন্দর, ফলগুলাও সুন্দর। আসলে ফলগুলা খেতে কেমন আপনি জানেন? খুব মিষ্টি। মিষ্টি হয়? হ্যাঁ। আচ্ছা, এই ফলটা খাইলে কি উপকার আছে? উপকার শারীরিক, দেহের জন্য ভালো, দেহের অন্যান্য দিক যে রোগ বালাই থাকে এগুলো কাটে নাই। ধন্যবাদ। আপনি কি এর কথা বললেন দিদি? এটা ডায়াবেটিস, ডায়াবেটিসের জন্য খুবই ভালো একটি ফল। আপনি ডেলি সকালে 4-5টা করে ফল খেলে আপনার ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে এসে যায়। আপনারা এই ফলটা নিতে পারবেন, দেখেন কত সুন্দর লটকনগুলা। আসলেও আমি ওইখান থেকে 1 কেজি লটকন আমি নিব খাওয়া, নিজেও খাওয়ার জন্য। আমার কাছে খুবই সুন্দর লাগলো লটকনগুলো। আসলো দেখেন এই কীরকম গাছের, একবারে গাছের ঘুরে এসেছে লটকনগুলো, দেখেন খুবই সুন্দর দেখতেও যেমন। আসলো ভাইজান বলল খাইতেও তেমনই। যোগাযোগ করে আপনারাও এইখান থেকে লটকনগুলো নিতে পারবেন। দেশের যেসব ভাইয়েরা যারা এবং দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন, যদি লটকন খেতে চায় আপনার সন্তান, তাহলে এইগুলি কিন্তু কীটনাশক মুক্ত, কোনো কীটনাশক লাগে না লটকনে। দেখেন ডালগুলোর মধ্যে কেমনে ধরছে, আল্লাহ পাক
কত ধরনের নেয়ামত দিয়েছে লটকনের মধ্যে এবং গাছগাছলার মধ্যে বিভিন্ন ফলমূলের মধ্যে। আসলে খাওয়ার চাইতে আমার মনে হয় দেখাটাই সবচেয়ে সুন্দর লাগবে। এইরকমই একটি ফল, এটি হলো লটকন। মনে হয় আল্লাহ পাক নিজে এসে এত সুন্দরভাবে ধরেই দিছে গাছের মধ্যে, দেখেন কত সুন্দর আল্লাহ পাকের নেয়ামত। যাই হোক, আসলেও কথার মধ্যে বিডুর সময় অনেক কথাই বলতে হয়, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আপনারা আমাকে ভুল না বুঝে ক্ষমা করে দিবেন, এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপনারা দেখেন, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আর ভাইজান আপনার মোবাইল নাম্বারটা একটু দিবেন, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01 7 4 00 4 00 1 7 1 7 8 2 9 8 2 9। আবার একটু বলেন, 01 7 0 1 7 4 00 4 00 1 7 1 7 8 2 9 8 2 9। যাই হোক, দর্শক ভাইয়েরা আপনারা যোগাযোগ করে আমার এই ভাইয়ের কাছ থেকে আপনারা নটকনগুলো নিতে পারবেন, বা ব্যাপারী ভাইয়েরাও নিতে পারবেন, বা বিভিন্ন জায়গার যেসব আরকদার ভাইয়েরা দেখতেছেন এই মালগুলা আপনারাও নিতে পারবেন। তাতে মোটামুটি আপনার এই গাছে কতগুলা লটকন হইতে পারে? এখন যেগুলো আছে এখন না, দেড় মণ দুই মণ আম এই হবে লটকন হবে। আসলে আপনারাও এসে এই লটকনগুলা ওনার কাছ থেকে যোগাযোগ করে লটকনটি নিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, খেতেও ভালো। আসলে অনেক লোকজন আছে গাছতলে, পারতেছে দেখতেছে, খাইতেও ভালো আছে। এই ফলগুলা কি আরো বড় হবে নাকি? এই পর্যন্তই বড়। এটা কি পাকছে সঠিকভাবে নাকি আরো পাকবে? আরো পাকবো, আরো একটু পাকবে। যাই হোক, এর মধ্যে আপনারা যোগাযোগ করে ফলগুলা নিতে পারবেন। আর এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।